যে পেজটা আছে রিজা, আমরা রোজার ঈদ থেকে শুরু করেছি, আমাদের পথ চলা বলতে গেলে একদমই নতুন। তারপরও আলহামদুলিল্লাহ আমাদের এই মেলা দিয়ে শুরু হয়েছে আমাদের সামনের চলা, যেহেতু সামনে ঈদুল আজহা, এ উপলক্ষে আমরা এই মেলাটাকে টার্গেট করেছি এবং আলহামদুলিল্লাহ চলছে ভালো। এখানে হোমমেড খাবারটাই আসলে বেশি চলছে, ড্রেস অন্যান্য জিনিসপত্রের সাথে। তো এই মেলা থেকে আমরা আমাদের পার্সোনাল পেজের মধ্যে আমরা ভিডিও করছি, লাইভে আসছি এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে আমাদের পরিচিতিটা বাড়িয়ে দিচ্ছি। মেলাটা আয়োজন করেছে নক্ষত্র নারী সংগঠন থেকে। এটা এখানে 50টার বেশি স্টল আছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে সবাই অংশগ্রহণ করেছে। এক ছাদের নিচে একসাথে সব ভ্যারাইটিস প্রোডাক্ট এখানে পাওয়া যাবে, ঈদের যা যা লাগে সব কিছু এখানে সবাই পাবে। এবং মেলাটা চলছে ধানমন্ডি অর্চার্ড কনভেনশন হলে মেলাটা চলছে অর্চার্ড পয়েন্ট মার্কেটে। মেলাটা চলছে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত। আমি প্রায় 6 মাস পর একটা ফেয়ার অ্যাটেন্ড করেছি বিকজ অফ সামনে ঈদুল আজহা। ঈদের মধ্যে এটা হচ্ছে কুরবানি ঈদ, এই ঈদে আমরা অনেক বেশি বেশি করে রান্না করি, অনেক মজার মজার খাবার খেতে চাই। যেহেতু আমি মশলা নিয়ে কাজ করছি এবং আমার মশলা যারা যারা খেয়েছে প্রত্যেকে জানে একটু বেশি টেস্টি, মানে রান্না অনেক সুস্বাদু হয়। এবং আমার যে মাংসের মশলাটা আছে এবং কাবাব মশলাটা আছে সেটা দিয়ে রান্না করলে যে রাঁধতেও জানে না তার রান্না মজা হয়ে যায়। হচ্ছে হোমমেড ফুডই বেশি, তো সেলটাও একটু বেশি ফুডের স্টলগুলোতে বেসিক্যালি। আর যেহেতু দিনের খাবার দিনেই চলে যাচ্ছে তো ফ্রেশ ফুডটাও পাচ্ছে সবাই, সো দ্যাটস ওয়াই দেখা যায় যে সেলের পরিমাণটাও অনেক বাড়তি এই ফুড স্টলগুলোতে মেইনলি। বেসিক্যালি আমার পেজটা হচ্ছে ইউকে বেসড, স্কিন কেয়ার অ্যান্ড মেকআপ আইটেমস নিয়ে। এর পাশাপাশি আমি হচ্ছে লেডিস ব্যাগ, বিভিন্ন প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগগুলো মাস্টার কপি নিয়ে আসি, প্লাস হচ্ছে কিছু জুয়েলারি নিয়ে আসি, ইন্ডিয়ান জুয়েলারি। সো এটাই, বাট মেইনলি আমার হচ্ছে স্কিন কেয়ারের উপর একটু বেশি আর কি কনসার্ন। ফ্রেন্সি আমার ব্র্যান্ডের নাম, আমি একজন ফ্যাশন ডিজাইনার। তো হচ্ছে আসলে ইচ্ছা তো অনেক থাকে যে এখানে মেলায় আসছি, অনেক সেল করব, অনেক ভালো একটা আশাস্বরূপ একটা হবে। যেহেতু আমার অনলাইন পেজ, ওরকম আমার ভিজিবলি কোনো শপ নেই।